আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড নেগেটিভ। দেখো বন্ধুরা, এটা কত সহজ। আমরা জানি বাংলা অর্থ কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে যা আছে সেটার অর্থ গিয়ে শুধু বাংলায় কী হয় না হয় এবং একটা ফুল স্টপ হয় বাংলাতে। এখানে দেখো বন্ধুরা, একটা কথা মনে রাখবে, যদি দুইটা অক্সিলারি ভার্ব একসঙ্গে থাকে, যেমন হ্যাড একটা অক্সিলারি ভার্ব, বিন একটা অক্সিলারি ভার্ব, তাহলে প্রথম অক্সিলারি ভার্বের পরে কী বসে বলো তো বন্ধুরা? নট বসে। প্রথম অক্সিলারি ভার্বের পরে কী বসবে? নট বসবে। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড নট, তারপরে কী বলো তো বন্ধুরা? বিন। এই দেখো স্ট্রাকচারটা তাহলে কেমন হলো, সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস বিন প্লাস ভি ওয়ান আইএনজি সিন্স অবলিক ফর টাইম, একদম সোজা। তাহলে বন্ধুরা আমরা দেরি না করে এক্সাম্পলে চলে যাই। দেখো তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো তো, সে গতকাল নয়টা থেকে খাইতেছিল। সে গতকাল নয়টা থেকে কী করতেছিল বলতো বন্ধুরা? খাইতেছিল। তাহলে বন্ধুরা দেখো, এর ইংলিশ কী হবে, অ্যাসার্টিভ কী হবে? সে আমরা হি দিতে পারি বা শি দিতে পারি। তাহলে শি হ্যাড বিন, খাবার ইংলিশ কি বন্ধু? বি ওয়ান ইট, তাহলে তার সাথে কী হবে? আইএনজি, ইটিং ইয়েস্টারডে। তাহলে বন্ধুরা বলো ইয়েস্টারডে এখানে কী হবে, হতে থেকে থাকলে কী হয় বলো তো বন্ধুরা? সিন্স 9 AM। দেখো তো বন্ধুরা, হি হ্যাড বিন ইটিং ইয়েস্টারডে সিন্স 9 AM। তাহলে এর নেগেটিভ কী হবে বন্ধুরা? দেখো তো, হি হ্যাড নট বিন ইটিং ইয়েস্টারডে সিন্স 9 AM সিন্স 9 AM। তাহলে এখানে শুধু কী হচ্ছে, সে গতকাল নয়টা থেকে খাইতেছিল না, শুধু এখানে কী হবে বন্ধুরা? দেখো তো একটা না বসে যাবে। তাই দেখো বাংলার মিনিংটা হয়ে গেল, শুধু একটা না, হি হ্যাড বিন ইটিং ইয়েস্টারডে সিন্স দ্য 9 AM, হি হ্যাড বিন ইটিং, সে কী খাইতেছিল? খাইতেছিল, হ্যাঁ, এখানে উল্লেখ নাই ভাত নাকি। তাহলে দেখো ইয়েস্টারডে 9 AM, কত সোজা বিষয়টা। আরেকটা এক্সাম্পল দেখো বন্ধুরা, যেমন তুমি, ইউ হ্যাড বিন ফিনিশিং ইউর লেসন সিন্স 2 PM। দেখো বন্ধুরা এর বাংলা কি, ইউ হ্যাড বিন ফিনিশিং ইউর লেসন সিন্স 2 PM, তুমি তোমার পড়ালেখা শেষ করতেছিলে 2 PM থেকে, 2 PM থেকে তুমি তোমার পড়ালেখা শেষ করে দিয়েছিলে। তাহলে নেগেটিভ আমরা কী লিখতে পারি বন্ধুরা? নেগেটিভটা কী লিখতে পারি? তুমি তোমার লেসন 2টা থেকে শেষ করিতেছিলে না, ইউ হ্যাড নট বিন। দেখো 2টা অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটার পরে নট বসে। তাহলে ফিনিশিং বলো তো বন্ধুরা, ফিনিশিং ইউর লেসন সিন্স এত এত, আর একটা না হবে, ইউ হ্যাড নট বিন, যেহেতু হ্যাড নট আছে এখানে না হবে। তো বন্ধুরা দেখো এই বিষয়টা, এই নেগেটিভের বিষয়টা কত ইজি, সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন ভি ওয়ান আইএনজি অবজেক্ট সিন্স। তাহলে দুই, সবচেয়ে বড় কথা যে এখানে 2টা অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটার পরে নট বসে এবং বাংলা যে অর্থটা থাকে তার শেষে কী যোগ হয়, শুধু না যোগ হবে। তাহলে বন্ধুরা দেখো বিষয়টা কত সহজ। তো বন্ধুরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে এবং বেল আইকনটি অন রাখবে এবং শেয়ার করবে, তাহলে বোঝায় সুবিধা হবে যে আমি বোঝাতে পারতেছি কি না, অবশ্যই কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।